একজন চ্যাম্পিয়নের বিদায় হতো এভাবেই হয়। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ট্রফি নিয়ে আনন্দে ভাসলেন ডিমারিয়া। স্বপ্নিল বিদায় হয়তো একেই বলে। শিরোপা জিতে নিজের শেষটাকেও রঙিন করে রাখলেন এই ফুটবল। আর্জেন্টিনার ফুটবলে ডিমারিয়ার অবদান কতটা সেটা প্রমাণ করে কোপার সর্বশেষ আসর আর কাতার বিশ্বকাপই। 2021 সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে তার করা গোলেই শিরোপা খরা ঘুচিয়েছে আলবিসেলেস্তারা। কাতার বিশ্বকাপের ফাইনালেও স্কোর সেটের নাম তুলেছিলেন তিনি, কিন্তু পারফর্ম করেও অনেকটা পাত প্রদীপের বাইরেই থাকেন এই উইঙ্গার। প্রথম দক্ষিণ আফ্রিকার দল হিসেবে টানা 3 মেজর ট্রফি জেতার কীর্তি গড়ে মেসিরা, আর এই জয়গুলোতে অসামান্য অবদান ডিমারিয়ার। 2008 অলিম্পিকের পর 2021 কোপা আমেরিকা, 2022 সালের ফিনালিসিমা, একই বছরে ফিফা বিশ্বকাপ ফাইনালেও গোল করেন জাতীয় দলের হয়ে 145 ম্যাচ খেলা ডিমারিয়া। সব মিলিয়ে তার ক্যারিয়ারে গোল সংখ্যা 31। কোপা আমেরিকার 6টি আসরে খেলার পাশাপাশি খেলেছেন 4টি বিশ্বকাপেও। তাছাড়া বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনা হয়ে স্বর্ণ জয়ের ম্যাচে একমাত্র গোলও করেন তিনি। আর্জেন্টিনার হয়ে তিনি জেতেন 2007 সালে অনূর্ধ্ব 20 বিশ্বকাপ। টুর্নামেন্টে 3টি গোল করে টানা দ্বিতীয় শিরোপা জয় রেখেছিলেন বড় অবদান। এরপর 2008 সালে অলিম্পিক দিয়ে ডিমারিয়ার ম্যান অব দ্য ফাইনাল হয়ে ওঠা। সেবার হুয়ান রোমান রিকেলমে, মেসি, সার্জিও আগুয়েরো ও হ্যাভিয়ার মাসচেরানোদের নিয়ে গড়া দলে ডিমারিয়ার পা থেকে আসে স্বর্ণপদক জেতানো গোল। এরপর ধীরে ধীরে সাফল্যের রাস্তা চড়াও হয় ডিমারিয়ার ক্যারিয়ারে। 2010 সালে জুনে যোগ দেন ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি, রিয়াল মাদ্রিদে। তার পুরো পরিবারের জন্যই সেটি ছিল গর্বের এক মুহূর্ত। তার বাবা ও দাদাও খেলতেন ফুটবল। ডিমারিয়ার মাধ্যমে পূর্ণতা পায় একটা ফুটবল পরিবারের স্বপ্ন। আর্জেন্টিনার আকাশি নীল ও সাদা জার্সির পাশাপাশি রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতেও তিনি কাটান ক্যারিয়ারের সেরা সময়। রিয়ালের হয়ে যেতেন লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। ইউরোপের সফলতম দলটির লা দেসিমা জয়ের পথে তিনিই ছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়। 2008 সাল থেকে জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন অ্যানহেল ডিমারিয়া। অবশেষে কোপা আমেরিকার ফাইনালের মধ্য দিয়েই আর্জেন্টিনার হয়ে ফুটবল উদ্ধারে ইতি টানলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। ফাইনালের আগে রবিবার ভোরে জাতীয় দলের হয়ে সর্বশেষ অনুশীলন করেন তিনি। পরে নৈশভোজে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সতীর্থরা। শেষ অনুশীলনের আগে লিওনেল মেসির সঙ্গে ডিমারিয়ার একটি ছবি তোলেন এক সতীর্থ। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন, জীবনে তিনি যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন, যেখানে সাফল্যের মুকুটে শেষ পালক হিসেবে যোগ হল কোপা আমেরিকার আরও একটি শিরোপা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।